আমার মনিকে আমি দেব না। ঠাকুর মশাইরা দয়া করো, দয়া করো, দুধের বাছা আমার, ওকে বাঁচাও। আহা, ওকে বাঁচাতে তো এসেছি, বড় ভাগ্যবতী পয়ভন্ত মেয়ে তো। বলি কটা মেয়ে এমন সহমর্মে যেতে পারে, মেয়ে তোর সতী হয়ে স্বর্গে যাবে রে। চক্ষু চন্দ্র পুড়িয়ে মেরে স্বর্গে পাঠাবে, বলো ঠাকুর মশাই না, বলো এ কোন বিধান? তিন মাস বয়সে কাঁসার থালা করে বিয়ে দিয়েছিলাম, কথা ছিল মেয়ে আমার বাড়ন্ত বয়সের স্বামীর ঘরে যাবে। মা আমার কোনোদিন স্বামীকে চোখে দেখেনি, সংসার করা তো দূরের কথা ঠাকুর। আরে এই যে পাগলের কীর্তন শুরু হয়ে গেল রে, সমাজবিধি বলে কথা, তা না হলে কি আদু শর্মা 10 ক্রোশ দূর থেকে খড়ম জোড়া বয়ে আনতো? হ্যাঁ রে, আমার কি 14 পুরুষের দায় থেকেছে? হ্যাঁ, ওসব মায়া কান্নায় বিধান টলবে না, নে শিগগির কর, বেড়া তো ডুবলো বলে। ব্রাহ্মণী মা, মা আমার কি ভাগ্য নিয়ে জন্মেছিলি? না গোসাই, আমি দেব না, আমি দেব না গোসাই। আমরা গ্রাম ছেড়ে চলে যাব, বনবাসী হব, তবু আমার মেয়েকে। বনবাসী হলে আমরা উদ্ধার হয়ে যাব, সমাজবিধি বলে কথা, এ বিধান অমান্য করলে দেশে আকাল হবে, মহামারী হবে, সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই পিতাই যাস, এই তাই বল, দেশে মহামারী হোক, আকাল হোক, সব ছারখার হয়ে যাক। দাঁড়া, করাচ্ছি সতীদাহ। Thank you.
শ্মশানে ঘুরে ভূতে আমরা সবাই তারি নাতি তারি নাতি ভূতে ধারি মন্দ ভূতে আমরা সবাই তারি নাতি তারি নাতি কেউ তোমাকে আর পোড়াতে আসবে না, যাও পালাও। শিগগির পালাও। ওকে রক্ষা করো। দেখি দেখি এখনো নিঃশ্বাস পড়ছে, হ্যাঁ বেঁচে আছে। আহা, কার কোল খালি করে এলি মা? চোখ খোল মা, চোখ খোল, কথা বল, কথা বল। বিয়ের সাজ সিঁথিতে সিঁদুর, না জানি কার মেয়ে, কোন কুলের। চুপ করো তো, অকুলের কুল আমার মা গঙ্গায় ফিরিয়ে দিয়েছেন। হ্যাঁ, গায়ে গিয়ে বলবো আমাদের হারিয়ে যাওয়া মেয়েকে আমরা খুঁজে পেয়েছি। চোখ খোল মা। ভগবান বুঝলি বউ, সতীদাহ, সতীদাহের আগুন থেকে ভগবানই মেয়েটিকে বাঁচিয়েছেন। কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই মা, আর কেউ তোমাকে পোড়াতে আসবে না। আজ থেকে তুমি আমাদের মেয়ে রামি, রজকিনী রামি। ফিরে বাগদীপ, ওখানে কি খুঁজছিস? আমি খুঁজছি না, খুঁজছি না, লুকোচ্ছি, ছায়া লুকোচ্ছি। এই সাত সকালে আমার ছায়া মারালেই তো আপনাকে আবার নাইতে হবে। বাগদীপ ঢং দেখো না, আয় আয় কাছে আয়, আশীর্বাদ নিয়ে যা, তোর ভাগ্যটা আজ ভালোই বলতে হবে। সবই আপনার কৃপা কর্তা মশাই। বেঁচে থাক বাবা, বেঁচে থাক, তোর লাঠির জোর আরো বাড়ো। তাই সাত সকালে কার মাথায় লাঠি মারতে যাচ্ছিস? না কর্তা মশাই, লাঠি মারতে নয়, চণ্ডী ঠাকুরকে খুঁজতে যাচ্ছি। এই সাত সকালে ওই নামটা উচ্চারণ করলি, ব্রাহ্মণের ঘরে একটা সাক্ষাৎ চাঁড়াল, একটা অকাল কুষাণ্ড, যা গিয়ে দেখ কোন আদারে বাদারে গাঁজা খেয়ে পড়ে রয়েছে। আজকে আজকে দিনটাই মাটি হয়ে গেল রে। মা মা গো, সবই তোমার ইচ্ছে। দেখো দেখি, ও ঠাকুর, ওটো ওটো, বাড়ি যাবে না? ও ঠাকুর। ভোলাদা, তুমি এসেছি কি সাধে? সারা রাত দিদি ঠাকুর জেগে কাটিয়েছে, আর তুমি কিনা? হাঁটতে হাঁটতে পা ফুলে ঢোল, কি আর করি, নিরিবিলি জায়গা, তবু একটা ঘুম দিলাম। এসেই যখন পড়েছো, বসো বসো,
তোমার কাঁধে চেপেই যাই। আমাকে পাপি করো না ঠাকুর, আমার সাত পুরুষ নরকে যাবে, এই সাত সকালে তোমার জাত মারতে পারবো না। আরে বসো বসো, জাত আবার মরে কি করে, জাত কি কোনো জীবজন্তু? ভয় নেই, গায়ের কাছে গিয়ে টুক করে নেমে পড়বো, কেউ দেখবে না। আরে এসো বসো। বাবা ভোলানাথ, বোম 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 ভোলানাথ, বাবা ভোলানাথ, বোম 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 ভোলানাথ, বাবা ভোলানাথ। সারাটা রাত পেরিয়ে ভোর হলো, বেলা মাথার উপর উঠলো, এখনো চণ্ডী বাড়ি ফিরলো না। না বাবা, ওই দামাল ছেলেকে সামলানো আমার কাজ না। জন্মেই মাকে খেয়েছে, দশ বছর বয়সে বাপকে, আমি তো বোন, আমার তো এখন চোখ বুঝতেই বাকি। দুঃখ করো না দিদি জাগরণ, চণ্ডীদা আমার সারা পৃথিবী জয় করবে। পৃথিবী জয় করবে? ব্রাহ্মণের ছেলে বারো পেরিয়ে তেরোই পড়লো, এত মন্ত্র আওড়াতে পারে না, দশ গায়ের পুজো আছে, নকুল একাই করছে। চণ্ডী কি পারে না নকুলের মতো দুটো পয়সা ঘরে আনতে? ও আমার ধাতে সয় না দিদি, চালকলা পুরনো বামন আমি হতে পারবো না। খুব যে চাল মাসছিস চণ্ডী, এক অক্ষর সংস্কৃত বলতে পারবি? মন্ত্রতন্ত্র সবই আমার মুখস্থ, স্বয়ং মা বাসবই আমাকে শিখিয়েছে। দিদিকে নিয়ে মুস্করা করিস না চণ্ডী। মা গো দয়া করো, ক্ষমা করো মা, ক্ষমা করো। ঠাট্টা নয় দিদি, পুজোর আচার বিধি মন্ত্র সবই আমি জানি। চণ্ডী কি গো দিদি, ঠাকুর বলো তো, বলিনি ঠাকুর আমার ভুবন জয় করবে? হ্যাঁ ভোলাদা, চণ্ডী আমার পিছু পুরুষের নাম রাখবে। তাহলে আর দেরি কেন, আজই জমিদার বাবুর কাছে যেতে হয়। চণ্ডী ঠাকুর মা বাসুলির পুজো করবে সে তো ভালো কথা, বাপের কাজ তো ছেলেই করবে। ঠাকুর মশাইয়ের অকাল মৃত্যুর পর গায়ের দশজনা মিলে চণ্ডী ঠাকুরের পৈতে দিয়েছিল, কিন্তু বামুন্দি তোমার ভাইটির তো পুজো পাঠে মন নেই। মন থাকবে কি করে, সারাদিনই তো ব্যস্ত থাকে দশ গায়ের চাড়াল ছকড়াদের নিয়ে, তার উপরে লেখাপড়ায় কক্কর গোমাংস। না না মশাই, পুজো পাঠ আচার বিধি মন্ত্র সবই চণ্ডী জানে। হ্যাঁ গো কর্তা বাবু, চণ্ডী ঠাকুর মন্ত্র সংস্কৃত সবই শিখেছে। বাগদির পোষেছে সংস্কৃত বুঝতে, হাতি ঘোড়া গেল থল, গাধা বলে কত চল, চণ্ডী পড়বে সংস্কৃত দেব ভাষা, ছ্যা 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 ছ্যা। ওকে পুরোহিত বানালে দেশে আকাল লাগবে, মাঠঘাট ফেটে চৌচির হয়ে যাবে, মহামারীতে ছেয়ে যাবে দেশটা। ভালাই ষাট, চণ্ডী কি আমার কারো বারো হাতে ছাইরিয়েছে? কর্তা বাবু নাইবা দিলেন কাজ, তাই বলে অলক্ষণে কথা কেন, চল চণ্ডী। রাগ করো না বামুন দিদি, ন্যায়রত্ন মশাই সমাজপতি, দশ গায়ের মাননি লোক, তার কথায় রাগ করতেন না। সত্যি কি চণ্ডী ঠাকুর মন্ত্র শিখেছে, পারবে মা বাসুলি পুজো করতে? হাসবো না কাঁদবো, চণ্ডী বাচ্চির পিতা ছিলেন বাসুলি পূজারি, তিনি তো এখন সাক্ষে পিতৃ সূত্রে চণ্ডী হবে পুরোহিত। কথা বাবু, মরা ডালে কি কখনো ফুল ফোটে? ভক্তিতেই মুক্তি, তর্কে বহু দূর। ন্যায়রত্ন মশাই, মন্ত্রের চেয়ে ভক্তির জোর অনেক বেশি। মন রেখো মা, সাত পুরুষ ধরে আমরা তোমার পুজো করে আসছি, সেই বংশের শেষ প্রদীপ এই অবুধ শিশু, ওকে আশীর্বাদ করো, দয়া করো, দয়া করো মা বাসুদে। জয় মা বাসুলির জয়, জয় চণ্ডী ঠাকুরের জয়, জয় মা বাসুলির জয়, জয় চণ্ডী ঠাকুরের জয়। চণ্ডী ঠাকুর, আমি অধম তোমাকে নিয়োগ করার কে, মরার গাছে ফুল ফুটে মা বাসুলি তোমাকে বরণ করে নিলেন, আজ থেকে তুমিই হবে মায়ের পূজারি। परित्राण परायणे सर्वसारिति हरे देवी नारायणी नमः।
তোমার মুখ্য সন্তান, অক্ষর জ্ঞানহীন, তুমি আমার মুখে মন্ত্র জুগিয়েছো, মরা গাছে ফুল ফুটে তুমি আমাকে মহাদায়ে বেঁধেছ। আমি তোমাকে ছাড়া কিছুই বুঝি না মা, এ প্রসাদ খেয়ে নিও মা, না খেলে আমার মান থাকবে না, আমার মান গেলে তুমিও মুখ দেখাতে পারবে না মা, খেয়ে নিও মা, খেয়ে নিও। কিন্তু প্রসাদ দাও, মায়ের প্রসাদ, মায়ের ভোগে লেগেছে। ওই দেখুন প্রসাদের থালা শুনল, ঠাকুর 200 বছর ধরে এই মন্দিরে তোমার পূর্বপুরুষেরা মা বাসুলীর পুজো করে আসছে, মাকে জাগ্রত করতে কেউ পারেনি, আজ তুমি একই দেখালে ঠাকুর, কি দেখালে। সবই তো মায়ের ইচ্ছে কর্তা বাবু। ঠাকুর তুমি মা বাসুলীর যথার্থ প্রিয় পূজারি, ধন্য ঠাকুর, ধন্য, তোমায় নমস্কার, জয় মা বাসুলীর জয়, জয় মা বাসুলীর জয়, জয় মা বাসুলীর জয়, জয় চণ্ডী ঠাকুরের জয়, জয় চণ্ডী ঠাকুরের জয়, জয় চণ্ডী ঠাকুরের জয়। চারিদিকে আলো আর আলো, কি আর বলবো, তোরা যদি দেখতি, আহারে কিসে পুজো, চণ্ডী ঠাকুরের দেয়া প্রসাদ মা বাসুলী সব খেয়ে নিলে, অবাক কাণ্ড, চণ্ডী ঠাকুর যেন সত্যি সত্যি ঠাকুর। চণ্ডী ঠাকুর কে গা? কি রে রানী, চণ্ডী ঠাকুর তো চিনিস না, চিন্তা কেমন করে, সারাদিন তো ঘরের মধ্যে মুখ লুকিয়ে থাকে, আর চুপি চুপি তা দে, দেখবি ঠাকুরকে, চল আজ থেকে ঘাটে নিয়ে যাবো। দিঘির ঘাটে ঠাকুর নিত্যদিন মাছ ধরতে আসে, আয় আমার সাথে। কোথায় যাচ্ছিস তোরা? মেয়েটা সব সময় কেমন যেন মনমরা হয়ে থাকে, তুই ওর দিকে একটু খেয়াল রাখিস। কি যে বলো তুমি, ওকে পেকে না ধরলে ও যে আমার নারী ছেড়া থন। তুই ঠিকই বলেছিস বউ, আমাদের একটু কষ্ট হলেও ওকে একটু হাসি খুশি রাখিস, একটু সাজিয়ে গুজিয়ে রাখিস। ঠাকুর এখনো আসেনি, একটু অপেক্ষা কর, ঠাকুর আসবে, যাসনি কিন্তু।
আমাকে পুড়িয়ে মারতে চায়। কেউ তোমাকে আর পোড়াতে আসবে না, যাও পালাও। ওই তো ঠাকুর এসে গেছে, পেন্নাম কর আমি। আরে সেই মেয়েটি না, ঠাই পেলো আবার আমাদেরই গায়ে। মা বাসুলি, তোমার লীলা বোঝা দায়। পৌঁছে দাও, পৌঁছে দাও।
কথা। বারোটি বছর শুধু দূর থেকে তোমার দেখেছি, কাছে আসার সাহস হয়নি। কেন রানী, কেন সাহস হয়নি? তুমি মায়ের পূজারি ঠাকুর, তোমার চরণ ছোঁয়ার অধিকার তো আমার নেই, তাই রোজ একটি করে পিনি সুতোর মালা গেঁথেছি, ভাসিয়েছি জলে তোমার চরণ ছোঁয়ার আশায়। পেয়েছি রানী, তোমার মনের বারোটা আমি পেয়েছি, তাই তো মাছের বদলে রোজ একটি করে পিরিতির মালা নিয়ে বাড়ি ফিরেছি। ঠাকুর, একদিন তুমি আমার সতীদাহের আগুন থেকে বাঁচিয়েছিলে, আমার প্রাণ যে তোমারই দান করা, বিনিময় আমার প্রাণ তুমি নাও ঠাকুর, আশীর্বাদ করো জন্ম জন্মান্তরে আমি যেন তোমাতেই বিলীন হয়ে থাকতে পারি। রামী, ত্রিভুবনে আমার আর কেউ নেই ঠাকুর, আমি অনাথ। শুনেছি বাবা মারা গেছে, মা দেশান্তরী হয়েছে, মা বাসরের কৃপায় ঠাই পেয়েছি তোমাদের গায়ে। হ্যাঁ রামী, তোমাকে প্রথম ওই ঘাটে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, সত্যি মা বাসরের লীলা বোঝা দায়। সূর্যি মাথার উপর উঠল, অনেক বেলা হলো, এখন যাই ঠাকুর। আবার কখন আসবে, কখন দেখা হবে, বাড়ি গিয়েও মনটা পড়ে থাকে এই ঘাটে। আসব ঠাকুর, আসব, আমার প্রাণ তো তোমাতে বিলীন হয়ে আছে, সেই প্রাণই বলে দেবে আবার কখন আসব। চোখের মাথা খেয়েছিস না, জনমনসিক গ্যারেজ হয় না, দেখতে পাইনি বোধে, ক্ষমা কর। দেখতে পাবি কেনে, চোখে যে কুলুপ দিয়েছিস, রূপের দে মা অমন রূপে ঝেঁটা মারি। মমো থামবি, বারো বছর পর মেয়েটাকেই প্রথম হাসতে দেখলাম, আমার মেয়ের হাসি তোর সহ্য হবে কেনে? নিজে হাসতে জানিস, সারাক্ষণ তো মুখে তুবড়ি জ্বালিয়ে রাখিস, কি কুক্ষণে যে অমন মেয়ে বউ করে ঘরে এনেছিল। আমি মুখে তুবড়ি জ্বালিয়ে রাখি? আমি কুলক্ষণে? আমি অলক্ষণে? দিদি, দিদি কোথায় গেলে? দিদি কোথায়? ঠাকুর, এত আনন্দ কিসে? বারো বছর তো সুন্দর খালই নিয়ে ফিরলি, আজ বুঝি অনেক মাছ ধরেছিস। মা সত্যি তো নকুল বৌমা, দেখে যাও দেখে যাও, চণ্ডী অনেক মাছ ধরেছে। তাই নাকি? ওই দেখি দেখি। ও মা, কত মাছ! কে বলেছে চণ্ডী সংসারী না, লোকে শুধু শুধু দেখে। বুঝলি বৌমা, এবার একটা রাঙা টুকটুকে বউ ঘরে আনতে হবে, তারপর আমি ঝাড়া হাত পা। সংসারের চাবি তার হাতে দিই, আমি নিশ্চিন্তে বৃন্দাবন চলে যাব। এ পর্যন্ত 111 খানা সম্বন্ধ আপনি ফিরিয়ে দিয়েছেন ন্যায়রত্ন মশাই, এবার আর আমি নড়ছি না। দু দশ গায়ে এমন সুপাত্র আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, যেমন রূপ তেমনি গুণ। রূপ আর গুণ দিয়ে কি ধুয়ে খাবো? বলি বংশটা কি পোস্টে এনেছো? সব নিয়েই তবে আমি এসেছি, এই দেখুন, এই যে দেখুন, শিরোমণি ঘট কেমন ভুল করে না, সব মিলিয়ে দেখুন। পাত্র প্রহ্লাদ চন্দ্র দেব শর্মণ, পিতা স্বর্গীয় ঈশ্বর চন্দ্র দেব শর্মণ, পিতামহ ঠাকুরদার নাম কি? আগে ত্রিলোকচন্দ্র দেব শর্মণ। ত্রিলোকচন্দ্র? কোন ত্রিলোক? তোমার কি ভীমরতি হয়েছে শিরোমণি? আগে ত্রিলোকচন্দ্র কয় পুরুষের কুলিনে, তার ঘরে দেবো আমার মেয়ে। চাল কাঁচকলা চাটা বামুন, তোমার সাহস দেখে মরে যেতে ইচ্ছে করছে, ওই মুখ আমাকে আর দেখিও না। এত ঘেন্নার কি হলো? বলি মেয়ের বয়স কি বাড়ছে না কমছে? দশ গায়ে খুঁজে দেখুন তো, কারো এমন আইবুড়ো মেয়ে ঘরে আছে কি না? আমার মেয়ে আমার ঘরে আছে, তাতে কার বাপের কি? বলি কার বাপের কি? আমার মেয়ে আমি বিয়ে দেবো না, আমার ইচ্ছা, তুমি বলার কে? যাও
বেরো আমার বাড়ি থেকে ওদিকে কোথায় যাচ্ছিস বেরো বেরো বলছি ফের যদি কোনোদিন আমার এই বাড়ির ত্রিশ মানে তোকে দেখি তো ঠ্যাং আমি ভেঙে দেবো তোমার মতো কুল বাটা বামুনের দরজায় আমি কেন কেউ আর আসবে না মেয়েকে নিয়ে তোমাকে কাশিবাসী হতে হবে বলে দিলাম তুই বেরো আমার বাড়ি বাপরে যত সব পূর্ণিমা এই সাত সকালে কোথায় গিয়েছিলে শিব মন্দিরে শিব ঠাকুর ও যে বোম ভোলা ছাই মাখা শ্মশানবাসী কুলিন ঘরের জন্য যে পাপ করেছি সে পাপের ভারটুকু যদি শিব ঠাকুর কমিয়ে দেয় তাতে আমার পুণ্য আইবুর নামটা তো খুঁজবে পূর্ণিমা শোনো পূর্ণি চন্দিদা তুমি কতদিন পর আজ আমায় পূর্ণি বলে ডাকলে এতদিন পর সদানন্দ শিব আমার পূজের ডালা ভরে দিল শিব ঠাকুরের কাছে তোমার এটুকুই চাওয়া সদানন্দ শিবের কাছে এর বেশি কিছু চাওয়ার সাহস আমার নেই সে তো সব বুঝেও বুঝে না সব দেখেও দেখে না মনমোহিনীর মন আজ তো মনমরা কেন মনের ঠাই জেনে নে না মন তো আর তোমাতে নেই সে তো চণ্ডী ঠাকুরে আগে নিয়ে এসো না তারপর জিজ্ঞেস করি বিচার করি যাই কি করে মধ্যে যে সাত সাগরের ব্যবধান বেদি যদি দিত পাখা পড়ে কি করতাম দেখা পুরাল দিতে না পারিস সাঁতার দিয়ে পারো না ডুব সাঁতার ডুবেই তো আছে শুন পেরিতি রসে আগুন ঠুটুপি আছে শুধু ভয় সারা অঙ্গে কলঙ্কের ময়লা না লাগে পেরিতির ময়লা বাসন সখী পারনের বসন
জয় ঠাকুরকে ভোগ দেবার সাধ হয়েছে দেখি করে কাঁচা না রাধা কাঁচাও না রাধাও না ভাজা নিয়ে চল না কেন মাছ ধরতে তো ঠাকুর ঘাটে আসবে দেব কেমন করে ঠাকুর নিজেই উপায় করে দেবে চল না আগে চল চল সই থাকি যদি মন বৃন্দাবন যদি কতক্ষণ মা গঙ্গার শরণে না মনির কথা ভাসিয়ে দে জলে যাব যা প্রসাদ এনেছি দেখি করে যেমন করে নিবেদন করে তেমনি করে চারিদিকে কুটিল চোখ ভক্তি থাকলে ভয় কেটে যায় আর কেন ভয় ডুবতে সই আদি না অনেক মাছ তুমি মাছ ভালোবাসো তাই 12 বছর তো শূন্য খালি নিয়ে বাড়ি ফিরলে খালুতে মাছ ছিল না সত্যি কিন্তু তার চেয়ে ছিল অনেক বড় পাওয়া তোমাকে দুচোখ ভরে দেখা আমি ভাগ্যবতী ঠাকুর তা না হলে তোমার মতো দেবতার চরণধুলি পাওয়া কি চারটিখানি কথা তুমি ছোট নও রামী তুমি সামান্য রজকনি নও তুমি নিঃসন্দেহে শাপগ্রস্ত দেবী এত ভালোবাসা এত অনুরাগ এত রূপ কি কোনো রজকিনীর হয় বলো না অমন করে বলো না আমার প্রাণ তোমার চরণে বেঁধে দিই আমি শুধু তোমার চরণের দাসী হতে চাই আমি কি আমার রামী এ দেহ আমার কিন্তু প্রাণ তোমার রাধা বিনে কৃষ্ণের বাঁশি কি বাজত কোনোদিন আজ আবার বাজবে সেই বাঁশি রঙে রঙে সাজবি রজক বললে ঠাকুর তুমি আসবে তো দোল পূর্ণিমায় তোমার আমন্ত্রণ আমাকে যে আসতেই হবে রামে পানি জল থেকে ভাজা মাছ তুলছে খাচ্ছে দেখেছিস আগে কত মশাই আমি নিজের চোখে দেখেই তো ছুটে এলাম মশা আগে নায়ক মশাইকে খবর দে আমরা দিঘির ঘাটে যাচ্ছি আয় পরামানিক মশাই চণ্ডী ঠাকুরের গায়ে মিছিমিছি কালি ছিটবে না বলে দিচ্ছি শুধু কি কালি চুন কালি মাখিয়ে তোর চণ্ডী ঠাকুরকে গাঁ থেকে তাড়াবো না চল নিজের চোখে দেখবি চল ঠাকুর কেউ হয়তো আসছে আমি যাই তুমি এসো কিন্তু কত লীলা দেখাবে চণ্ডী মুখ দেখে তো মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানো না টুকটাক জানো নাকি
পুকুর থেকে ভাজা মাছ উঠছে, ত্রিভুবনে এমন কখনো দেখেছে কেউ? কোশ্চিন কালেও নয়। ওই ঠাকুর, তোমার খালুই ঢাকনাটা খোলো। খবরদার, কেউ আমার খালুইতে হাত দেবে না। কেন দেবে না? কেন খলির কেষ্ট সে যে লীলা করবে, আর পাঁচজন তার রস পাবে না? তা কি হয় কোষা, ঢাকনাটা খোল। মা বাসু, দয়া করো, দয়া করো মা, ঠাকুরের মান রেখো। কর্তামশাই, লাঠিটা কড়ির কাছে বাঁধা, নইলে কোষার মাথাটা ছাতু হয়ে যেত না। মা, মা গো, সবই তোমার ইচ্ছে। ঠাকুর আমার দেবতা, পারলি চুনকালি মাখাতে? কোনোদিনই পারবি নে। Thank you.
একেই বলে কলির কাল। হতভাগারা চণ্ডী ঠাকুরের জাত মারল। চণ্ডী ঠাকুর না হয় আপন বোলা, তাই বলে তোরা তার জাত মারবি? ছোট লোক সাদেই বলে রঙ্গ গো রঙ্গ, রামি ধুপানি রঙ্গে চণ্ডী ঠাকুর হাঁপুটুকু হাঁপুটুকু। কালে কালে কত দেখব মায়ের পূজারি ঠাকুর, কলির কেষ্ট সেজে রং মাকে সংসাদে, তোমার ছোট লোক অচ্ছুদের সঙ্গে ধর্ম আর রইল না গো, ধর্ম আর রইল না। এবার গা ছেড়ে কাশি যেতে হয়। সারা গায়ে ঝিরি পড়ে গেল, তোর কি জ্ঞান কমে কিছুই নেই? আমি যে কি করি তাকে বোঝাই। কাউকে বোঝানোর দরকার নেই চণ্ডী, কি তোমার এখনো কচি কুকুর রয়েছে নাকি যে নিজের ভালো মন্দ বোঝে না? চণ্ডী তোর নিন্দে যে বুকে সেল বেঁধে, তুই আমার আঁচলের নিধি, তোকে আর মা বাসনের চরণ সার করেই তো বেঁচে আছি। কলিন ব্রাহ্মণের ঘরে তোর জন্ম, আচার বিধি জাতপাত তো মেনে চলতেই হবে। দিদি জাতকে এতই ঠুনকো যে মানুষের সঙ্গে মিশলেই তা নষ্ট হয়ে যাবে, অমন জাতের কথা আমি গায়ে দিতে পারবো না। কেন বোঝো না দিদি, ভগবানের চোখে সবাই যে মানুষ। আজ বেলা চার প্রহরে চণ্ডী ঠাকুরের জাত মারার জন্য অচ্ছুদদের প্রকাশ্যে বিচার করা হইবে। আজ বেলা চার প্রহরে চণ্ডী ঠাকুরের জাত মারার জন্য অচ্ছুদদের প্রকাশ্যে বিচার করা হইবে। চণ্ডী ঠাকুরের জাত মারার জন্য অচ্ছুদদের প্রকাশ্যে বিচার করা হইবে। সমাজপতির ন্যায় রত্ন মশাই, আচার বিধির ব্যবস্থা তারই হাতে। ন্যায় রত্ন ঠাকুর, বাবা আমার বৃদ্ধ, একটু দয়া করুন। আমি যে করির গোলাম, যা বলে করি আমি তাই করি। সাত পুরুষ আমার বাবুদের অন্ন জলে মানুষ, কর্তা বাবুর আদেশে আমার লাঠি ঘোরে। আমি ওদেরকে আমাকে তুমি সমাজের কি শেখাবে হে রতন? থামলি কেন? লাগা চাবুক লাগা, অনাচারে দেশটা ছেড়ে গেল। অনাচার? অনাচার কাকে বলছেন? ওরা আমার গায়ে রং মাখিয়েছে, এই তো আমি নিজে গিয়ে ওদের গায়ে দোল উৎসব করেছি, রং মেখেছি। দোষ যদি হয় আমার হয়েছে, শাস্তি দিতে হয় আমাকে। দিন চাবুক মারতে হয় আমায় মারুন। ঠাকুর আর একবার ভেবে বলো, নিজে দোষ স্বীকার করছো, সমাজ তো তোমায় ক্ষমা করবে না। কর্তামশাই সত্যি কথা বলে যদি আমায় সমাজ ছাড়া হতে হয়, যেতে হয় নির্বাসনে, আমি যাব। কিন্তু ধর্মের নামে, শাস্ত্রের নামে, সমাজের নামে দুর্বলদের উপর অন্যায় অত্যাচার আমি সহ্য করবো না, কখনো না। কর্তাবাবু তাহলে তো হয়েই গেল, অনাচারের অপরাধ যখন চণ্ডী ঠাকুর নিজেই স্বীকার করছে তখন বিচার তো হয়েই গেল। ন্যায় রত্ন মশাই বিচার তো আমি করছি না, বিচারপতির ঘাড়ে সমাজের ধারালো খড়গ, ন্যায় অন্যায় যাচাই করার সাহস তার কই? ধর্মের নামে, শাস্ত্রের নামে, আচার অনাচারের বিধান থেকে কে কখন রেহাই পেয়েছে? চণ্ডী ঠাকুরও পাবে না। এই ওদের ছেড়ে দাও, তোমরা বাড়ি যাও। চণ্ডীদাস বাচ্চি অপরাধ নিও না,
আজ থেকে তোমার বাসুলি মন্দিরে যাওয়ার নিষেধ করা হলো। সমাজে তোমার ঠাই নেই, তুমি নির্বাসিত। অধীর হয়েও না দিদি, সবই মা বাসুলির ইচ্ছে। তোমার চণ্ডী কোনো অন্যায় করেনি, এই বিশ্বাসটুকু নিয়ে তুমি গায়ে ফিরে যাও। নারী না, আমি আর যাব না, ওই শূন্য ঘরে আমি আর ফিরে যাব না। দিদি, তুমি না পণ্ডিত দুর্গাদাস বাগচির মেয়ে, তুমি অবুঝ হলে ওরা কি করবে? ওই অসহায় অত্যাচারিত মানুষ, ওদের দেখে বুক বাঁধো দিদি। সাজ নামলো বলে গায়ে ফিরতে রাত হবে, তোমরা চলে যাও, আমি ভালো আছি, ভালোই থাকবো। যাও দিদি, যা নকুল। ওরা চলে গেল, তুমি যাবে না? কোথায়? কেন, গায়ে? গায়ে যে গায়ে তুমি নেই, সে গায়ে ভোলা আর ফিরবে না। তা কেন, তোমাকে তো আর যাত ছাড়া করেনি, নির্বাসনও দেয়নি। ভোলা বাগদিকে নির্বাসন দেবে এমন সমাজপতি নান্নুর গায়ে জন্মেছে নাকি? মাথাটা ছাতু বানিয়ে দেবো না। তো সব কি করে দেখি নাকি আমাকে মন্ত্রটা শিখিয়ে? কোনো মন্ত্র নেই ভোলাদা, চণ্ডী বেঁচে আছে তোমাদের মতো মানুষের ভালোবাসা পেয়ে। ঠাকুর, ঠাকুর, মা গো, মা সবই তোর ইচ্ছে। মা গো, এ বড় বিষম দায়, বাসুলি মায়ের পুজো করতে হবে। কর্তাবাবু ধরলেন, নাও করতে পারি না, আমার তো আবার 14 জ্বালা, স্মৃতি সাংখ্য বেদ বেদান্ত, তার উপর আছে তোদের সমাজ, মাথা তো মোটে একটা। কর্তা মশাই মাথা বলে কথা, মগজ তো নাই যেন তালের রস, একদম ঝুনো নারিকেল, পেকে শক্ত। চাড়ালের পর কথা ছিঁড়ি, দেখো একটা উপমাও দিতে পারে না। মাতার কথাটাই যখন তুললি, তখন এই শিখেটাকে একটু ভালো করে তৈল সিক্ত করতে হয়। পূর্ণিমা, ও পূর্ণিমা, সর্ষের তেলের বাটিটা একটু দিয়ে যা তোমার। এই নাও বাবা। কি রে, কিছু বলবি নাকি? কাজটা তোমরা ভালো করনি বাবা, চণ্ডী ঠাকুররা 7 পুরুষ ধরে মা বাসুলির পুজো করে আসছে। কুশার ওই নাপতের বাক্সে যে বুদ্ধি আছে, ব্রাহ্মণের কন্যা হয়ে তোর মাথায় তাও নেই। চণ্ডী ঠাকুরকে দিয়ে একটা প্রায়শ্চিত করে নিলে পারতে, তুমি তো অমন কতই প্রায়শ্চিত্তের বিধান দিয়ে থাকো। চণ্ডী মাতালকে দেব আমি প্রায়শ্চিত্তের বিধান? বলি হারি যাই মা, ও কি মানুষের উপর যায় পড়ে? তুই বল মা। হ্যাঁ বাবা, চণ্ডী ঠাকুর মানুষের পর্যায়ে পড়ে না, ও তো দেবতা। দেবতা
কর্তা বাবু, চারিদিকে হাহাকার, মাঠ ঘাট ফেটে চৌচি, মাঠ ভরা ফসল পুরে ছারখার হয়ে গেল। ঘায়ের পর ঘা শেষ হয়ে যাচ্ছে, রেহাই নেই, কারো রেহাই নেই, মা বাসুলি রুষ্ট হয়েছেন। পরম ভক্ত চণ্ডী ঠাকুরকে আপনারা গা থেকে বের করে দিয়েছেন, অপমান করেছেন। চণ্ডী ঠাকুরই মা বাসুলির প্রিয় পূজারি। একমাত্র চণ্ডী ঠাকুরই মাকে তুষ্ট করতে পারে, আমাদের বাঁচাতে পারে। ঠাকুর কি আবার গায়ে ফিরে আসবে, মা বাসুলির পুজো করবে? আমরা সবাই জানি ঠাকুর নিশ্চয়ই আসবে। বেশ চলো। ঠাকুর গতি ভালো থাকছে না, কর্তা ও গায়ে সব লোকজন এইদিকে ছুটে আসছে, লাঠি নিয়ে রুখবো নাকি, দেখাবো নাকি এক হাত? কর্তা বাবু, আপনি? চণ্ডী ঠাকুর আমাকে ক্ষমা করো, আমি তো নিমিত্ত মাত্র, ফিরে চলো আপন গায়ে, আপন ঘরে। ঘর কোন ঘরে যাব? এমন কোন ঘরের সন্ধান দিতে পারেন কর্তা বাবু, যেখানে শুধু পীড়িতের উপরে পীড়িতি বসে, তাহার উপরে ভাব, ভাবের উপরে ভাবের বসতি, তাহার উপরে লাভ? পারেন কর্তা বাবু? পারেন না, ঘৃণার দেয়াল আর হিংসার ছাউনি দেয়া ঘরে আমি আর ফিরে যাব না কর্তা বাবু। তুমি আমাকে যত খুশি তিরস্কার করো আমি মেনে নেব, কিন্তু ওরা দেশের মানুষ, আজ দেশে হাহাকার, মা বাসুলি মুখ ফিরিয়ে আছে, একমাত্র তুমি, হ্যাঁ হ্যাঁ, একমাত্র তুমি বাঁচাতে পারো সবাইকে। ঠাকুর তুমি কৃপা না করলে মা বাসুলির রাগের অবসান হবে না। আমরা যে সব অংশে শেষ হয়ে যাবো ঠাকুর, মানুষের পিছন দেখার কেউ থাকবে না। হ্যাঁ আমি যাব, আমি যাব। মা, মা, মা গো, জাগো মাগো জাগো অগ্নি নয়না, পাবি তাপি আমরা দুঃখী জনা, ত্রিশূল ধারিণী পাপ তাপ নাশিনী, দাও করুণা মাগো, দাও করুণা মাগো, দাও করুণা। জাগো মাগো জাগো অগ্নি নয়না, পাপি তাপি আমরা দুঃখী জনা, ত্রিশূল ধারিণী পাপ তাপ নাশিনী, দাও করুণা মাগো, দাও করুণা মাগো, দাও করুণা। মাতা জাগো ভুজঙ্গ ভূষিণী, জাগো মাতা জাগো উজ্জ্বল বারণী, জাগো মাতা জাগো ভুজঙ্গ ভূষিণী, জাগো মাতা জাগো উজ্জ্বল বারণী, ঈশ্বর ইন্দ্রাণী ব্রাহ্মণী রূপিণী, কিরীটিনী নন্দিনী, দাও করুণা মাগো, দাও করুণা মাগো, দাও করুণা।
নদীর মাঠ ঘাট কৃষিত ধরণী চারিদিকে হাহাকার সংকেত শনি চৌচির মাঠ ঘাট কৃষিত ধরণী চারিদিকে হাহাকার সংকেত শনি শান্তির বাহনী মুক্তির আগমনি আরোহিণী মা জননী দাও করুণা মাগো দাও করুণা মাগো দাও করুণা জাগো মাগো জাগো অগ্নি নয়না পাপিতা পিয়ামরা দুঃখী জানা কৃষ্ণ ধরিণী পাপ তাপ নাশিনী দাও করুণা ত্রিশূল ধারিণী 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 অজ্ঞানকে ক্ষমা করো পাপের প্রায়শ্চিত্ত করতে দাও ঠাকুর তুমি মায়ের শ্রেষ্ঠ পূজারী এই সহজ সত্যটা আজ আমি বুঝতে পেরেছি ঠাকুরের উপর অন্যায় করে আমরা যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্তের জন্যে আমি কাল সকালেই তীর্থযাত্রা করব তীর্থে তীর্থে ঘুরে চণ্ডী ঠাকুরের মহিমা প্রচার করব যাওয়ার আগে সবাইকে জানিয়ে যেতে চাই রামী ধোবানেই ঠাকুরের সাধন সঙ্গিনী আজ থেকে রামীকে বাসুলী দেবীর মন্দির প্রাঙ্গণ মার্জনা করার দায়িত্ব দেয়া হল ধোপানি ঝাড় দিচ্ছে মন্দিরের উঠো বলিও নায়েব সেই ঝাড়টা যে সমাজের কপালে পড়ছে সে খেয়াল আছে ধর্মকম্ম সব রসাতলে গেল 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 সব গেল ছি 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 নাই রত্নমশায় আপনার মতো পণ্ডিত ব্যক্তি বেঁচে থাকতে এহেন অনাচার দশ গায়ে ঢিড়ি পড়ে গেছে কুলিনদের সামনে মুখ দেখানো দায় এটা ভেদ করতেই হবে শাস্ত্র বলে কথা কিন্তু ওরা আশ্চর্যের কথা জমিদার বাবুর মতো বিচক্ষণ ব্যক্তি এহেন কর্ম করলেন কি করে ফেলকি বুঝেছো গুসাই ফেলকি এসবই ওই চণ্ডীর জাদুটোনা জাদুটোনা সব ছাড়খাড় করে দেবো না বলি আমরা বেঁচে থাকতে এসব অনাচার কি হতে দেওয়া যায় রামী পেন নাম পূর্ণিমা ঠাকুর ভাগ্যবতী রামি মায়ের মন্দিরে কাজ পেয়েছিস তার নতুন কাজ কেমন লাগছে রে মায়ের কাজ মাই করে নিচ্ছে আমি অত ভালো মন্দির কি বুঝি লোকে তো নিন্দে করছে তুই কিছু শুনিস নি লোক নিন্দের কথা বলছে
সে তো অঙ্গের ভূষণ, যখন ইচ্ছে পড়ি যখন ইচ্ছে খুলে রাখি। তুই কত লক্ষ্মী রে রামী, অথচ সমাজের কি অদ্ভুত বিচার, তোদের কপালে জাতের ছাপ দিয়ে রেখেছে। জাতের ছাপ কই, দেখতে পাই না তো? অবাক করলে রামী, যেমন তোর গুরু তেমনি তুই তার চেলা হয়েছিস। চেলা আর হতে পারলাম কই, সে তো খ্যাপা ঠাকুর। যাই গো পূর্ণিমা দিদি, দেরি হয়ে গেল, কাচারি বাড়িতে বেতন আনতে যেতে হবে। আসি পূর্ণিমা দি। দেখি আজ সুযোগটা পাওয়া যায় কিনা, কি বলেন গোসাই? দুঃখা দুঃখা, কি অনাচার কি অন্যায়! ধূপার ছেড়ে আমাকে চোখ রাখাচ্ছে, আমি কুরুক্ষেত্র বাজিয়ে আমি অভিশাপ দিয়ে সব এক পায়ে তুমি এই লাঠি তোদের মাথায় ভাঙবো। তোমাকে যদি এই গায়ে আরেকবার দেখি 11 হাত মাটির নিচে পুঁতে ফেলবো। ছেড়ে দিলাম আমাকে, তোমার ছেলে ভোলা বাগদি বেঁচে থাকতে কেউ তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। কাল থেকে মা আবার মন্দিরে যাবে, মায়ের সেবা করবে, দেখি কে বাড়াবে। প্রসাদ নেবে না রামে? প্রসাদ নেবার অধিকার তো নেই ঠাকুর। কে বলেছে? মায়ের প্রসাদ সবার সমান অধিকার। উঠে এসো। অনেক উঁচু, উঠতে ভয় হয়। আমি নেমে আসি? না ঠাকুর, নেমো না, ওখানেই থাকো। কাছে এলে যদি স্বপ্ন ভেঙে যান। অমন করে কি দেখছো ঠাকুর? তোমারে আমি হেরি গো সজনী, তোমারে তোমারে আমি হেরি গো সজনী, তোমারে বিধি তোমায় করেছে চন্দ্র, আর চকর করিল আমারে, তোমারে আমি হেরি গো সজনী, তোমারে। সাজাইতে প্রেম রগনে আমি আপনা হারাই ভাসিনু, ওই রূপ তো তিনি জোয়ারে তোমারে।
সজনী তোমারে বেঁচে থাকতে এন অনাচার আর হতে দেবো না পাপকে ছেটিয়ে বিদায় করো না ছেটিয়ে বিদায় করো কিসের পাপ কাকে বিদায় করবেন কাকে আবার ওই পাপিও শিখে
এতদিন পরিচয় গোপন করেছিল কত পালানো মেয়ে। তাই তো ভাবি আমাদের এমন সোনার টুকরো ছেলেকে কে পাপের পথে নামাতে পারে। নায়েব এখনো দাঁড়িয়ে দেখছো কি? ওই চঞ্জালকে গায়ের ত্রিসীমানার বাইরে নিক্ষেপ করো। আরে জগা মাধা হ্যাঁ করে কি দেখছি ওই ডাকি নিকেশ কি নামিয়ান মায়ের মন্দির পবিত্র হোক। যা যা পূর্ণিমা ওকে চুষতে চুষতে যা যাবে। পূর্ণিমা দে একটা নিরপরাধ মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে না হয় যাতে একবার গেলই বাবা। পূর্ণি আমি তো তোমারই মেয়ে বাবা, একটা প্রায়শ্চিত্তের বিধান দিও, প্রায়শ্চিত্ত করে আবার যাতে উঠবো। কিন্তু নারী হয়ে নারীর অপমান কিছুতেই সইতে পারবো না বাবা। পূর্ণি দি যার আমি যার কেউ নেই তার ভগবান আছেন, তিনি এর বিচার করবেন। তোকে ত্যায্য করব, আমি তোকে ত্যায্য করব পূর্ণি, এই আমি পইতে ছুঁয়ে বলছি। তাই করো বাবা, তাহলে তো বেঁচেই যাই। মা মা গো তুই বলে দে মা, আমি এখন কি করি, আমি এখন কি করি, দিশেহারা সন্তানকে পথের দিশা দেখা মা, পথের দিশা দেখা, পথের দিশা দেখা মা। চন্ডী দাস রামী তোমার দিশা, চার অক্ষর মহামন্ত্রের মহাসাধক হবে তুমি, মহাসাধিকা হবে রামী। কি সেই মহামন্ত্র মা? রাধা কৃষ্ণ বলো চণ্ডীদাস, বলো রাধা কৃষ্ণ। মা চণ্ডীদাস আজ থেকে তুমি বৈষ্ণব, তুমি যদি আগুন হও রানী তার উত্তাপ, রানী বিনে তুমি অসা, বলো চণ্ডীদাস বলো রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা। কি হবে, কার কাছে বিচার চাই? আমরা যে ছোট জাত আমাদের কাঁধে নেই মা, নেই বিচার চাওয়ার অধিকার। বিচার চাইনি মা, আমি আমার ঠাকুরের মঙ্গল চাই, চণ্ডী ঠাকুরের যেন কোনো অনিষ্ট না হয়, ও যে আমার প্রাণদাতা। কি বলছিস রামী? হ্যাঁ মা, সতীদাহের আগুন থেকে চণ্ডী ঠাকুরই তো আমাকে বাঁচিয়েছিল, বলিস কি? হ্যাঁ মা, আমার এই প্রাণ যে তারই দান করা, কলঙ্কের যত কালি যত দুঃখ সব আমার হোক, তবু আমার ঠাকুর আমার ঠাকুর ভালো থাকুক। রামী
উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলার হার আমার উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলার হার কিশোরী ভজন কিশোরী পূজন কিশোরী ভজন কিশোরী পূজন কিশোরী চরণ উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলার হার প্রথম আরতি তাহার নাহিক শেষ পুন নিদারুণ সমন সমান দয়ার নাহিক শেষ পর্যন্ত এমন করে সারা গায়ের মুখে চুনকালি মাখালি চণ্ডী উপার ঘরের ভাতের মার তোর গায়ে এ তো পোড়া ঘা নয় এ যে পিরিতের চন্দন লেখা পরকিয়া বাজার মজা তাই আমার ভালো তোমার রসের কলসি ফুটো হয়ে যাচ্ছে না কাজের কথা এসো মানুষ হয়ে জন্মেছি যখন সমাজের ভালো মন্দ আচার বিধি তো মানতেই হবে
কি বলো তোমরা? কর্তা বাবু নেই, আমাকে সব দেখতে হয় শুনতে হয়, কর্তব্যের খাতিরে কখনো কঠোর হতে হয়। চণ্ডীর প্রতি আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, বলো নায়েব আছে কি? কি যে বলেন, কোথায় আপনি কোথায় চণ্ডে। শোনো নকল, আর পঞ্চজন যারা তোমরাও শুনে রাখো, এই মুহূর্ত থেকে এ গায়ের কারো সঙ্গে চণ্ডীর কোনো সম্পর্ক রইল না। আজ থেকে চণ্ডীদাস এক ঘরে, জল জল সব বন্ধ। কর্তা মশাই, আমার তো ঘরই নেই, আমাকে ক ঘরে বানাবে? বাদ্যির পর বলে কি, তুই সমাজের টা খাস নে পরিস নে? আমি তো ঠাকুরকে ছাড়তে পারবো না কর্তা মশাই। তাহলে যে তোকে ভাত কাপড় ছাড়তে হবে বলা? কর্তা মশাই, হাত কাপড়ের ভয় দেখাচ্ছ কেন? লাঠিটায় কি গুণ ধরেছে দেখবে নাকি? একটু আর তুই তো এমনি তোর আবার জাত বিচার কি, তা থাক না, চণ্ডীর পা ধরেই থাক না। যাচ্ছিস যখন যা, আমি তোদের কিচ্ছু বলবো না, আমি তো তোদের পর। রাগ করো না দিদি, এক ঘরেদের সঙ্গে থাকে কি করে? ঠাকুর, তোমাদের তো এক ঘরে করেনি। করেনি তবে করতে কতক্ষণ? এক উঠুন, ছুয়াছুই হলে তো আমাদেরও না খেয়ে মরতে হবে। কই গো তোরা গেদাপুটি, চল চল। ভোলাদা, ছোটবেলা থেকে চণ্ডীকে কোলে পিঠে করে তুমিই মানুষ করেছ, আপদে বিপদে আগলে রেখেছ। আজ আমরা এক করে নকুল আমাদের ত্যাগ করল। দিদি ঠাকুরুন, জগৎ যাহার আপন হইল তার আবার ঘর কি? চণ্ডী ঠাকুর তো আমাদের অন্তরের ঠাকুর। ঠাকুর, সবাই তোমাকে ত্যাগ করলেও এই অধম ভোলা তোমাকে ত্যাগ করবে না, কোনোদিন না, কোনোদিন। ভোলাদা, তোমার লাঠি যে কখন বাসি হয়ে বাজে তা যদি সবাই বুঝতো। বয়স বাড়লে ভয়ও বাড়ে, তোমার তাই হয়েছে দিদি, তুমি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছ। আমার যত ভয় যত দুশ্চিন্তা সব তো তোরই জন্য। তুই বস বোনি, তুমি যে এসেছো তোমার বাবা যদি টের পান। টের পেলেই বা কি, শাস্ত্র তো বাবার হাতেই, অন্ন জল বন্ধ করে দেবে এই তো, তাহলে তো বেঁচেই যাই, এ পোড়া দেহের মায় কাটাতে পারবো। তোমার আর হেলে গেল না, কোনোদিন স্পষ্ট করে কথাও বলতে পারলে না। কি করে বলবো, কেউ কি শিখিয়েছে? যাকে বলতে চাই সে তো হাতের কাছে থেকেও অনেক দূরে। কই দেখি তোমার পিঠের কি অবস্থা? আহ
কষ্ট সই, আমি ভাবছি আমার ঠাকুরের কথা। সই? হ্যাঁ সই, আমারই যখন এত যন্ত্রণা, না জানি আমার ঠাকুরের কত বেশি যন্ত্রণা। রামি তুমি এত রাতে? না দেখে থাকতে পারলাম না, মনে বড় যন্ত্রণা। কেমন আছো এখন? কেমন করে এলে, ভয় করলো না? সব ভয় তো তুমি দূর করে দিয়েছো। দাঁড়াও আমি আসছি। কি ভাবছো ঠাকুর? ভাবছি বিবেকের কথা, সমাজের কথা। আজ তোমার মুখে একই নতুন কথা ঠাকুর। হ্যাঁ রামি, সমাজ বলে তুমি অচ্যুত রজোগিনী। তোমায় ভালোবাসার অপরাধে চণ্ডীদাস সমাজে পতিত ত্যাগ করে। বেশ, তবে তুমি আমায় ত্যাগ করো ঠাকুর, ত্যাগ করে সমাজভুক্ত হও, আবার জাতে ওঠো। কিন্তু রামি, চার অক্ষর মহামন্ত্রে তুমি আমি বাঁধা, সুতা তার হাতে, যেমনি নাচায় তেমনি নাচায়। গায়ে আগুন লেগেছে, না যেন তার ঘর পড়ছে। আমি দেখছি, তুমি বাড়ি যাও। আমি নিজ হাতে শিকল তুলে দিয়েছিলাম, বন্ধ করে দিদি আমার পুরে ছাই হয়ে গেল। চণ্ডীদা, দেখেছো পুণ্যের জোর কত? ঈশ্বর নিজেই তার মুখাগ্নি করলেন। ওই দেখো দিদি, আমার পুরে ছাই হয়ে গেছে। এক ঘটি গঙ্গার জল ঢেলে দাও দিদির আত্মার চেষ্টা মেটুক। তোমাকে পুড়িয়ে মারার জন্য শয়তানের চেলার আগুন দিয়েছিল, সে আগুনে আত্মাহুতি দিলেন নিষ্পাপ দিদি। হে পোড়া সমাজ, তোমায় আর কে দেবে চণ্ডীদা? তুমি এ গা ছেড়ে চলে যাও চণ্ডীদা, নইলে তোমাকে ওরা মেরে ফেলবে।
আমার আর বেঁচে থেকে কি হবে, কি হবে? অনেক কাজ বাকি আছে চণ্ডীদা, এই মুখ পোড়া সমাজটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। ঠাকুর, সব দোষ আমার, আমায় তুমি শাস্তি দাও। ওই কাল খুব সব সর্বনাশ করলো, আমি যদি ঘুমিয়ে না পড়তাম তাহলে তো এমনটি হতো না। আমি তুমি মারো কাটো, প্রায়শ্চিত্তের বিধান দাও ঠাকুর, প্রায়শ্চিত্তের বিধান দাও। তুমি কেন মেচে মেচে দোষী হতে যাবে? ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। দেখো না, এক করেছিলাম ঘরটাই পুড়িয়ে দিল, এবার কি করবে আমাকে? কি বিধান আছে সমাজের, কি বিধান আছে? তোরা এক ঘর পুড়িয়ে দিয়েছি, কিন্তু জগৎটাই তো আজ তোমার। চলো ঠাকুর, এই ছায়ের গাধা পেছনে রেখে আমরা সামনে এগিয়ে যাই। ঠাকুর, ঠাকুর, আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে ঠাকুর? যাবে যদি আমাদেরও নিয়ে চলো ঠাকুর। আমরা তোমাকে ছাড়ছি না, আমাদের সবার ঘরে তোমার ঠাই আছে ঠাকুর। ঠাকুর, তোমরা বামুনরা আর কি খাও, একবার আমাদের খাওয়া খেয়েই দেখো না। ওই বাগদেরপু, পথ ঘোরাও। আর এক পা আগে বাড়বে না, এই আমি দাঁড়ালাম, যাও দেখি। হ্যাঁ, আমার নামও নিষিদ্ধ পানি, যাবে কোথায়? ঠাকুর, আমার জন্য তুমি যাত গুলমান সব হারিয়ে আজ পথে নামলে, আমি আমি অভাগিনী, কলঙ্কিনী, আমায় তুমি ত্যাগ করো ঠাকুর, আমায় তুমি ত্যাগ করো। ধনু রাজকিনী রামি, ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লইনু আমি। শোনো রজকিনী রামি, তুমি বেদবাগিনী হরের ঘরণী, তুমি সে নয়ন তারা, তোমারই ভজনে ত্রিসন্ধ্যা যাজনে, তোমারই ভজনে ত্রিসন্ধ্যা যাজনে, তুমি সে গলার হারা, তুমি সে গলার হারা। সব লোকে তাহাতে নাহি গো দুঃখ, বধু তোমার কলঙ্কের গলায় পড়িতে সুখ, আমি কলঙ্কের হার পরেছি, বধু তোমার চরণ সার করেছি।
রজকিনী রূপ কিশোরী স্বরূপ দ্বিজ চণ্ডী দাস গায়, রজকিনী প্রেম নিকশিত হেম, রজকিনী প্রেম নিকশিত হেম, কামগন্ধ নাহি তার। আরে গোকলা, আজ্ঞে কর্তা মশাই। তোরা কি সাপের পাঁচ পা দেখেছিস? সে সৌভাগ্য কি আমাদের মতো অলমদের হবে কর্তা মশাই? বড় বাঁকা কথা শিখেছিস, গান টান বাঁধবি নাকি? তোদের ওই চণ্ডী ঠাকুরের মতো? এর মধ্যে আবার চণ্ডী ঠাকুরের কথা কেন আসছে কর্তা মশাই? আসবে না মানে? চণ্ডী ঠাকুরকে এক ঘরে করলাম আমরা, আর তোরা ঢাক ঢোল পিটিয়ে গায়ে তুল তুল রে বাবা তুল। রামি ঠাকুর কেমন আছে রে? রাসলীলা হয় তাই নাকি? তোদের অনেক বাড়াবাড়ি সহ্য করেছি আর না। বাবু মশাই, আমরাও তোমাদের অনেক বাড়াবাড়ি সহ্য করেছি। যত বড় মুখ নয় তত বড় কথা। এই জগা, এই মাধা, হ্যাঁ করে দেখছিস কি? লাগা ডান্ডা, লাগা ডান্ডা মেরে মেরে ওদের জবান বন্ধ করে। এখনো কি তোমার সময় হয়নি বলা না? তোর গায়ে রক্ত রক্ত চাই। লাঠি এতদিন বাবুদের হুকুমে চালিয়েছি, সেই লাঠি আজ বাবুদের অন্যায় অত্যাচারের প্রতিশোধ দিতে চায়। শান্ত হও ভোলাদা, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। কিন্তু ঠাকুর, কতকাল আর কতকাল বাবুদের অন্যায় অত্যাচার আমরা সহ্য করব? দুর্বলের উপর সবলরা সব সময় অত্যাচার করে এসেছে, কিন্তু এ ভগবানের বিধান নয়, হে মানুষের করা। আমার বিশ্বাস এর অবসান একদিন হবেই। তাই যদি হয় ঠাকুর, তাহলে আজ থেকে আমরা আর বাবুদের কোনো কাজ করব না। তারা ছোট লোকের জাত, কাজ করবি না, গো দেবতাকে কষ্ট দিচ্ছিস,
ভগবান সইবে না, সইবে না। তোরা ওদের দলে খাবি না, না খা। বাপ দাদা সাত পুরুষ এই বাড়িতে কাজ করে আসছিস, হারাম যাদারা কাজ করবি না, খাবি কি খাবি কি? হ্যাঁ হ্যাঁ, কতদিন তোদের গায়ে তেল থাকবে রে? হ্যাঁ চন্ডে মাতালের বুদ্ধিতে হ্যাঁ সাত পুরুষের ব্যবসা ছেড়ে দিলি, কাজ করবি না? ভালো ভালো মর, এখন না খেয়ে মি নাই রকম রায় কি অবস্থা? আরে নোংরার উপরে বসে পড়লেন যে, কি আর করবো নায়েব মশাই, সাত দিন যাবত তো নোংরার উপরে বসে আছি। নায়েব মশাই বাঁচা বাঁচা ভীষণ দায়, এমত অবস্থায় সন্ধি হলো ঠিক বলেছেন নাই রত্ন মশাই, ছোট লোকরা হলো গাধার জাত, গাধার নাকের ডগায় মুলো বেঁধে দিলি ধেই ধেই করে ছুটবে, আর ওই সন্ধির মুলোটা ওদের নাকের ডগায় ঝুলিয়ে দিতে পারলেই। বাবারা সাত পুরুষ ধরে আমরা একত্রে এই গায়ে বসবাস করছি, কথাটা কি ঠিক? আগে ঠিক ঠিক ঠিক, তাহলে আমরা তোরা তোরা আমরা সব এক, তাতে সত্যি। বাবা গোকুল, নায়েব কিসে কি বলে ফেলেছে আর অমনি তোদের গোসা হয়ে গেল? বলি নায়েব বলবার কি, যা কিছু বলতে হয় কর্তা বাবু বলবেন, তা তিনি তো এখন তীর্থে। আয় বাবা সব অভিমান ভুলে যা, সবাই আবার এক সঙ্গে কাজে লেগে যা। হ্যাঁ আয় আবার ভাইয়ে ভাইয়ে মিলে যাই, খেলায় পড়লে ভাই ভাই না, তোমাদের নোংরা তোমরাই খাটো, চাষবাস তোমরাই কর, দেখবো কেমন তোমাদের ক্ষমতা। মাথা গরম করিস না বলছি, আরেকবার ভেবে দেখ, চণ্ডীর বুদ্ধিতে তোরা নাচছিস তো, সে কি বুঝতে পারছি না? ওর কি ওর কি, ওর তো তিন ফুলে কেউ নেই, কিন্তু তোরা তোরা তো সমাজে বাস করিস। আমরা তোমাদের সমাজের কেউ নই, আমরা আমরাই তোমরা তোমরাই, অনেক বেলা হয়েছে কর্তা মশাই, এখন যাও, আমরা কাজের মানুষ সময় নষ্ট করতে পারি না। গোকুল তোর ভগবানের ভয় নেই? তোমার ভয় আছে কর্তা মশাই, নিজে আগে ভয় করতে শেখো, তারপর অন্যকে ভয় দেখাতে এসো, চল। লোকের জাত কাজ করবি না, কর্ম বিরতি
জল দাও, একটু জল, কোথায় পাবো বাবা জল? জল তো নেই মা, একটু জল মা। মা রামি, একটু জল দেবে মা? তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে মা, ফেটে যাচ্ছে। জল, জল গোকুলদা, ভোলা কাকা, এক ফোঁটা জল, এক ফোঁটা জল দাও, এক ফোঁটা জল, এক ফোঁটা জল। আমরা থাকতে তুমি যাবে জল আনতে? না তা হয় না, আমি যাবো জল আনতে। হয় জল নয়তো প্রাণ। আয় আয়, তোরা কে কে যাবি? আমিও যাব। বাঘের বাচ্চা, তার ফোন লড়ে যাচ্ছে, মার দেবে না। ঠাকুর, অন্যায় লড়াই বন্ধ করো ঠাকুর, বন্ধ করো। ওদেরকে ওদেরকে বলে দাও, আমরাও তো পালুর ঠাকুর, আমরাও তো কাজের কথা বলো। আরে কাজের কথাই তো বলছি, নবাব সাহেব এসেছেন শিকারে, 5 ক্রোশ দূরে তার ছাউনি পড়েছে। হুজুরকে একটু এদিক সুদিক বুঝিয়ে বলতে পারলি? প্রজা বিদ্রোহ, কর্তামশাই গেছেন তীর্থে, এদিকে রীতিমতো প্রজা বিদ্রোহ। ছোট লোকদের এক্ষুনি শায়েস্তা না করতে পারলে, হুজুর আপনি দয়া করে বিদ্রোহ দমন করুন, অনাচারীকে শাস্তি দিন। দুষ্টের দমন না হলে শিষ্টের পালন কি হয় ধর্মাবতার? অনাচার বিদ্রোহ, না না না, অনিয়ম আর বিশৃঙ্খলা কোনো দিন মানুষের কল্যাণ আনতে পারে না। সেনাপতি, যত সৈন্য লাগে নিয়ে যাও, দমন করো প্রজা বিদ্রোহ, বন্ধ হোক অনাচার। কিন্তু একটা কথা মনে রেখো, অযথা রক্তপাত আমি পছন্দ করি না, কেউ যেন বিনা দোষে শাস্তি না পায়। শোনো রে মানুষ ভাই, yeah.
শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত, তাহার উপরে একে অন্যের যাতনা ভাগ করে নিতে আপন পিঠ পেতে সইছে চাবুকের আঘাত। কে ওই রমণী? অমন করে যন্ত্রণায় কাঁপাচ্ছে কেন? এ তুমি নওজওয়ান, আমি একজন মানুষ, মানুষের সেবাই আমার কর্ম, মানুষকে ভালোবাসাই আমার ধর্ম। সুবহানাল্লাহ, মানুষের জন্য এমন দরদ? না না না, বিদ্রোহী হলেও তুমি সাধারণ মানুষ নও, ধর্মাবতার। মানুষকে ভালোবাসা যদি অপরাধ হয়, মানুষ হয়ে জন্মে মানুষের মতো বাঁচার অধিকার চাওয়া যদি বিদ্রোহ হয়, তবে সে অপরাধে আমি বিদ্রোহী। যত শাস্তি আপনি আমায় দিন, কিন্তু ওদেরকে, ওদেরকে মানুষের অধিকার নিয়ে বাঁচতে দিন। সাবাস সাবাস নওজওয়ান। ধর্মাবতার, চণ্ডীর মিথ্যে কথা ভুলবেন না, তা জানে ভানুমতির খেলা। ঠিক বলেছেন নায় রত্নমশাই, সত্যি ভানুমতির খেলা, স্বর্গীয় লীলা। ওই দেখুন, চাবুক পড়ল ওদের গায়ে, আর যন্ত্রণায় কাতরাচ্ছে আরো একজন। সুজন বিনে এ লীলা বুঝে কজন? নওজওয়ান, তুমি সামান্য বিদ্রোহী নও, বলো বলো কি তোমার পরিচয়? হুজুর, যত নষ্টের গুড়া তো ওই পূজারি ব্রাহ্মণ হয়ে ভোপানির প্রেমে হাবুডুবু খাচ্ছে, দুর্গাদাস বাগচির পুত্র চণ্ডীদাস বাগচি। চণ্ডীদাস বাগচি, সেই বিখ্যাত কবি বাউল চণ্ডীদাস, প্রেমিক চণ্ডীদাস, ছোট বড় জাত ভেদাভেদ ভুলে যেই দৃপ্ত কণ্ঠে গান গায়, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সেই বিখ্যাত কবি চণ্ডীদাস তুমি, বাংলার কবি তুমি, আমার অভিনন্দন গ্রহণ করো। আমি অনুতপ্ত, পরিচয় না জেনে তোমায় যে কষ্ট আমি দিয়েছি, সেই জন্য আমায় ক্ষমা করো ভাই, ক্ষমা করো, ক্ষমা করো।
তুমিও সামান্য নারী নও, তোমার প্রেম কবিকে করেছে মহৎ, মানুষকে ভালোবাসার প্রেরণা জুগিয়েছে। ধন্য রমণী, তুমি ধন্য। তোমাদের এই স্বর্গীয় প্রেম একদিন ইতিহাস হয়ে বাংলার মানুষের মনে ভালোবাসার প্রেরণা দান করবে। অমর হয়ে থাকবে তোমাদের প্রেম। চণ্ডীদাস বাগচি, শিকারে এসে তোমার দেখাতে আমি ধন্য। বলো চণ্ডীদাস, বলো বলো, তুমি কি চাও, কি পেলে তুমি সন্তুষ্ট হবে? ধর্মাবতার, মানুষের ভালোবাসা ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই। আপনি শুধু এদের মানুষের মতো বাঁচার অধিকার দিন। তাই হবে চণ্ডীদাস, আজ থেকে নান্দুর গায়ে কাউকে খাজনা দিতে হবে না। এলাকার সকল জমি বাসলি দেবীর নামে উৎসর্গ করে দেবোত্তর সম্পত্তি হিসাবে ঘোষণা করা হলো। বাসলি মন্দির ভগবানের ঘর, এ ঘরে থাকবে সবার সমান অধিকার। যাও চণ্ডীদাস, তুমি মুক্ত। জয় জালালুদ্দিন মামুশ্বর জয়! জয় জালালুদ্দিন মামুশ্বর জয়! বন্দি করে ওই অত্যাচারী নায়েবকে, জমিদার বাবুর অনুপস্থিতিতে প্রজা পীড়ন করে সে ঘোরতর অপরাধ করেছে, আর মিথ্যা সংবাদ দিয়ে আমাকেও অপরাধী করেছে। কঠিন শাস্তি ওর প্রাপ্য। জয় নবাব সাহেবের জয়! জয় নবাব সাহেবের জয়! জয় নবাব সাহেবের জয়! জয় নবাব সাহেবের জয়! রত্নমশাই, আপনাকে আমি দিতে পারতাম ওই কঠিন শাস্তি, কিন্তু আপনি সমাজপতি, পণ্ডিত ব্যক্তি। আমি আশা করি এখন থেকে নিজেকে সংশোধন করে মানুষকে ভালোবেসে মানুষের সেবায় আত্মনিয়োগ করবেন। মনে রাখবেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নায়েব মশাইকে তুমি বেঁচে থাক, কিন্তু আমি বেঁচে থাকতে ছোট লোক অচ্ছুদের জাতকে কিছুতেই মাথা তুলে দাঁড়াতে দেবো না। ওদের মাথা, ওদের পালের গোদা চণ্ডী, চণ্ডীকেই আমি শেষ করবো। ওর রক্ত খাবো, মাংস খাবো, ওর হাড় দিয়ে আমি ডুগডুগি বাজাবো, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবো ওর পিড়িতের বসতি। এই আয় সব। কি হয়েছে? শুনোনি ঠাকুর, তোমার অত বড় শত্রু নিপাত হয়েছে। আমার শত্রু? হ্যাঁ, কে সে? কর্তামশাই, কর্তামশাইকে মা মনোজার কৃপা করেছেন। কত উজাবুতি এলো, কেউ বাঁচাতে পারলো না। সে কি? আমার বাবার প্রাণ রক্ষা কর মা, প্রাণ রক্ষা কর। চণ্ডীদা, চণ্ডীদা বাবা নেই, চণ্ডীদা বাবা নেই। ধৈর্য ধরো, ধৈর্য ধরো পূর্ণিমা। নায়রত্ন মশাই মরতে পারেন না, তার মতো জ্ঞানী পণ্ডিত অকালে মরে গেলে সমাজের মহা ক্ষতি হবে। নায়রত্ন মশাই বেঁচে উঠবে নেই। কোনো উপায় নেই ঠাকুর, সব চেষ্টা ব্যর্থ। ভয়ঙ্কর সেই সর্ববিষ নায়রত্ন মশাইয়ের সর্বাঙ্গ গ্রাস করেছে। কাল থেকে প্রাণপণ চেষ্টা করে সেই সর্পবিষ আমরা ঠাকুরের চরণতলে এনে বেঁধেছি। নায়রত্ন মশাইয়ের চরণতলে সেই সর্পবিষ যদি কেউ চুষে নেয় তবেই তিনি বেঁচে উঠবেন, নইলে নয়। কিন্তু নিজ প্রাণ বিসর্জন দিয়ে কে আমার বাবার প্রাণ রক্ষা করবে? কে?
ন্যায়রত্ন মশাইয়ের চরণতলে ওই সর্পবিষ। না ঠাকুর না, জীবন বাজি রেখে তুমি এ কাজ করতে পারো না। না ঠাকুর না, না ঠাকুর না, ঠাকুর ঠাকুর তুমি কি করলে চন্ডিদা, তুমি কি করলে চন্ডিদা, তুমি শুধু চন্ডিদাই না, তুমি দেবতা, তুমি দেবতা। বাবা 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 রত্ন বসে গুরুজন আছি নামা ঠাকুর আমার সমস্ত শরীর পুড়ে যাচ্ছে, কিছু হলে রামিরও তাই হয়, নিশ্চয় শরীরে কিছু হয়েছে। রত্নমশাইয়ের সর্পবিষ চণ্ডী ঠাকুর চুষে নিয়েছে। চণ্ডী রে, এই অধম অংশকে একবার ক্ষমা কর বাবা, একবার ক্ষমা কর। নিজের জীবন দিয়ে মানুষকে ভালোবাসতে শিখিয়ে গেলি তুই আমায়, আমার গুরু রে চণ্ডী। রত্নমশাই, অহংকারে কোনো দিন মানুষকে ভালোবাসা যায় না। না না ভোলা না, এ আর কি কষ্ট। রামি 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 জানতাম তুমি আসবে, আমার যখন বিদায়ের পালা তোমাকে তো আসতেই হবে। তুমি যে আমার সাধন সঙ্গী, আমার চিরজন সাথী। দেখো তোমার সব যন্ত্রণা সবটুকু বেশিরভাগ নিতে আমি এসেছি। তুমি তো বলেছিলে দেহ তোমার প্রাণ আমার, জীবনে মরণে মরা দোহে দোহার। সমাজের সকল অবিচার অনাচার আর হিংসার বিষ আমি আমি চুষে নিয়েছি দামি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ভারতীয় বসার চোখেও আজ ভালোবাসার জল। মানুষের সকল দুঃখ আকণ্ঠ পান করে তুমি নীলকণ্ঠ হয়েছে ঠাকুর। প্রেম কোনো দিন মরে না, শুন মরে না, চণ্ডী দাসা রজকিনী প্রেমের শিরোমণি গো।
মরণে দুই জন্মরে এক মরণে দুই জন্মরে এমন মরে কয়জন দরদি প্রেম কোনদিন মরে না সই মরে না তনু হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।